হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ডাল দিয়ে শাপলা রান্নার রেসিপি। তো ডাল দিয়ে কিভাবে শাপলা রান্না করবেন সেটা আমি আজকে দেখাবো। খুবই মজাদার একটি রেসিপি, আর এটা এখন বর্ষাকাল চলছে, তো বর্ষাকালের একটি রেসিপি, দারুণ রেসিপি। তো চলুন আমরা মূল রান্নাতে চলে যাই। তো আমি নিয়েছি কিছু শাপলা, কেটে নিয়েছি এভাবে, তো আর কিছু নিয়েছি দুই রকমের ডাল, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তো চলুন রান্নাতে চলে যাই। আমি প্যানে কিছু তেল দিয়েছি, তেল দিয়ে এখানে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। খুবই সুস্বাদু একটা খাবার। তো পেঁয়াজ কুচিগুলো আমি এখন একটু ভাজা, বেশি ভাজা ভাজা করব না, কিন্তু তারপর একটু ভাজা ভাজা করব যেন পেঁয়াজের ঘ্রাণটা চলে আসে। আর ভিউয়ার, শাপলা তো এমন একটি রেসিপি যে এটা কিন্তু ছোটোকালের কথা মনে করিয়ে দেয়। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন কিন্তু অনেক নৌকা নিয়ে তারপরে চলে যেতাম শাপলা ওঠানোর জন্য, আর সাথে আর অনেকে যেত, চার পাঁচজন মিলে যেতাম। আর ঘর থেকে মরিচের গুঁড়ো, তারপর লবণ, শুকনো মরিচ ফাঁকি করে নিয়ে যেতাম, আর একটা বল নিয়ে যেতাম, ওটার মধ্যে শাপলা ছিল, ওইখানেই বাতা বানিয়ে খেতাম, পানি নিয়ে যেতাম, অনেক কিছু করেছি। তো আমি বিয়ার্স, আমার ওই পেঁয়াজগুলো কিন্তু হয়ে এসেছে, তো আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। রসুন বাটাগুলো একটু হালকা ভাজা ভাজা হলে আমি তারপরে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, অল্প অল্প পানি দিয়ে, আগে যেহেতু লেগে যাচ্ছে তো পানি দিয়ে দিলাম। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব, কারণ শাপলা তরকারিতে মশলাটা কিন্তু, সব তরকারিতে মশলাটা কষানো হওয়াটা জরুরি। তো আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি, শাপলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি দয়া করে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, তো দিয়ে এখন একটু ঢেকে দিব। তো ঢাকনা উঠে তো দেখুন কী অবস্থা, আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমি অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবার একটু ঢেকে রান্না করব। তো আমার দেখুন পানিটা কিন্তু কষা কষা হয়ে এসেছে, তো এখন কিন্তু আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা আমি সিদ্ধ করে একটু ঘুটে নিয়েছিলাম। ভিউয়ার্স, দুই রকমের ডাল এখানে আমি ইউজ করেছি। তো ডালটা দিয়ে কিন্তু আমি অল্প পানি দিব। তো আমি একটু পানিও দিয়ে দিয়েছি সাথে, আর অতটা পানিও দিব না। তো এখন আমি ঢেকে রান্না করব, দেখি আমার রান্নাটা কেমন হয়েছে। তো এরকম অবস্থা হয়েছে, তো এই অবস্থাতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার একটু ঢেকে রান্না করব। তো আমি এখন ফোড়ন দেওয়ার জন্য আমি
একটা কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচ ফোড়নের দেখেন একটু গরম হয়ে এসেছে, তো আমি এই অবস্থাতে রসুন গুলো দিয়ে দিব। তো রসুনগুলো যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু আমি একটু পেঁয়াজ ব্যবহার করব। রসুনটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়েছে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি ভিউয়ার্স। তো আর আমি তরকারিটাও আমি এক সাইডে দিয়ে দেখছি কী অবস্থা। তো আমি এখন দিয়ে দিলাম ধনে পাতাগুলো, আর এদিকে আমার ফোড়নটাও হয়ে এসেছে। আমি এখন ফোড়নের মধ্যে আমার পুরোটা ডাল আমি ঢেলে দিব। তো আমি ঢেলে দেখুন ঢেলে দিয়েছি, এখন অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খুব একটা ঘ্রাণ আসছে। আর আপনারা যারা পাঁচফোড়নটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, তারা শুধু জিরে দিয়েও করতে পারেন অথবা শুধু খালিও করতে পারেন, কোনো প্রবলেম নাই, ভালোই লাগবে। তো আমি দেখুন একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন আমার ডালটা এরকম হয়েছে দেখতে, তো মাশাল্লাহ সুন্দর হয়েছে অনেক, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবার সকলের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।